यार बबली স্বাগতম সবাইকে পিকচার রিয়াকশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমরা একটি নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে, আর ভিডিওটি হচ্ছে একটি মুভি টিজার, আর মুভিটির নাম হচ্ছে বান্টি অর বাবলি। বাবলি শোনো, বান্টি অর বাবলি কিন্তু 2009 সালে বের হয়েছিল, এটা সেই বান্টি অর বাবলি নয়, এটা হচ্ছে বান্টি অর বাবলি 2, নতুন আসছে। আমার কাছে মনে হচ্ছে সাইফ আলী খানও নতুন অ্যাড হয়েছে, কেননা আগের মুভিতে সাইফ আলী খান ছিল না। হ্যাঁ, আগের মুভিতে কিন্তু অমিতাভ বচ্চন ছিলেন, আর হচ্ছে অভিষেক বচ্চন ছিলেন, একটা গানেও কিন্তু ঐশ্বরিয়া রায় বচ্চন ছিলেন। অনেকদিন পর্যন্ত কিন্তু। হ্যাঁ, তো নতুন এই মুভি টিজারটি চলুন আমরা সবাই মিলে দেখে আসি। বাবলি না সির্ফ এক और ये है बंटी। वरुण आइए सर। व्हाट्स दिस रायता मैन? अब सर दे आर आल्सो बंटी। व्हाट्स रायता? क्या? व्हाट? ये कब हुआ? मैम वो आदि सर ने ना स्क्रिप्ट चेंज कर दी। स्क्रिप्ट चेंज कर दी? आदि सर, ये कैसे हो सकता है? आप प्रोड्यूसर को बोलो मेरे मेकअप रूम में मुझे आके मिले। डायरेक्टर मेरे मेकअप रूम में। अरे यार सर, इफ यू डोंट माइंड एक बात बोलूं? बोलो। इनका तो हो गया सर, अब है नई पीढ़ी का टाइम। ১৯ নভেম্বর আসছে এটা। হ্যাঁ, আর এটা আসলে কিন্তু অনেক মজা লেগেছে না দেখতে এটা। হ্যাঁ, আর ১৯ নভেম্বর আসবে, তাহলে এখনো টিজার কেন? এটার তো ট্রেলার চলে আসার কথা। আমার কাছে তো তাই মনে হচ্ছে যে এখন ট্রেলার চলে আসার কথা ছিল। যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করেছি এটা দেখে, তাই না? আর পুরাতন মুভির সিকুয়াল হচ্ছে, তো এটাও নিশ্চয়ই চুরি কেন্দ্রিক মুভি হবে। হ্যাঁ, আর এখানে নতুন যে দুজন এসেছেন, আমার কাছে মনে হয় যে ওনারা চাইবেন যে ওনাদের অ্যাক্টিংটাকে আরও অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, কারণ আগের মুভিটা তো যেহেতু অনেক ভালোই চলেছে, আর তারাও চাইবে যে এবারের মুভিটা যেন অনেক বেশি চলে তাদের, আর তারা যেহেতু আসছে এই মুভিতে অভিনয় করতে এবং তাদের অভিনয় ফুটিয়ে তোলার চেষ্টা করবে। একটা সুবিধা হচ্ছে যে তারা পুরাতন মুভিটা দেখে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে যে হ্যাঁ আগের মুভিতে কেমন ছিল, আর এখন আমাদেরকে আরও ভালো আউটপুট দিতে হবে যেন মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু রানী মুখার্জি এবং সাইফ আলী খানের অনেক মুভি একসঙ্গেই দেখেছি, এক যুগ হয়ে গেছে প্রায়, একসঙ্গে কোনো কাজই করে না আসলে। এই একটা লং সময়ের মধ্যে রানী মুখার্জি 2-4টা মুভি করেছে, সাইফ আলী খান করছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, উনিও ওরকমই করছেন আর কি, দুই একটা করে মুভি কিন্তু ওনারা করেই যাচ্ছেন, কিন্তু একসঙ্গে একসঙ্গে ওনাদের কোনো মুভি অনেকদিন বের হয়নি। আর নতুন কিন্তু অনেকগুলো মুভি ট্রেলার টিজার অনেক কিছু এসছে, আর আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে আসছি। আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে রানী মুখার্জি যে ফান্ডটুকু ছিল, যে
নতুন করে যে বান্টি আর বাবলি এসছে, তো বলছে যে এখানে আমি তো হচ্ছে বাবলি, এখানে আর কোনো বাবলি নাই। তো তখন বলছে না যে আদি স্যার স্ক্রিপ্ট চেঞ্জ করে দিয়েছেন, তখন প্রডিউসারকে ডাকতো। আর ঠিক সাইফ আলী খানের জন্য একই রকম হয়েছে, উনিও কিন্তু একই রকম কথা বলছে। তো মনে হচ্ছে যে প্রডিউসার আসুক তাকে দেখেই নিব না, এরকম একটা ভাব। এবং নতুন দুজন ভাবলো যে আচ্ছা এবার তাহলে আমাদের জন্য সুযোগ পেয়ে গেছে, এখানকার রাজা না, আমাদের ছবি তুলেন, মানে এভাবে বললো যে আমাদের ছবি তুলেন, আমরা এখন ওরা যেহেতু চলে গেছে আমাদের জন্য সুযোগ চলে এসেছে। হ্যাঁ, সুযোগ চলে এসেছে। যাই হোক, টিজারটা কিন্তু ভালো লেগেছে, আই থিঙ্ক ট্রেলারটা যখন আসবে ট্রেলারটাও খুব মজা পাবো আমরা। আর আশা করি মুভিটাও ভালো হবে, তাই না? কমেডি মুভি থাকবে এটা ফুললি, বান্টি আর বাবলি ওয়ানের মতোই। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের এই ভিডিও রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।